আসসালামু আলাইকুম, আমি আজকে আপনার আগে শেয়ার করবো আমার লাউ গাছ থেকে লাউ হারভেস্ট করলাম। তো লাউ হারভেস্টিং আজকে আপনার আগে শেয়ার করবো, আর তার সাথে সাথে আমি শেয়ার করবো লাউ গাছ থেকে দ্বিগুণ লাউ আওয়ার লাগে আমি কোন কাজগুলা করি বা কোন কোন ফার্টিলাইজার দেই, কোন কোন ফার্টিলাইজার দিলে লাউ গাছ থেকে দ্বিগুণ লাউ আইব ইনশাল্লাহ, দ্বিগুণ লাউ পাইবা ইনশাল্লাহ। আর লাউগুলা কোন সময় খাটবা, লাউগুলা খসি থাকতে খাটবা, বেশি শক্ত যদি ওই যায় লাউগুলা খাইতে মজা লাগে না, আর খসি লাউগুলা খাইতে খুবই ভালো লাগে। তো লাউগুলা প্রতি সপ্তাহ আপনারা কাটি লিবা, কারণ 2 সপ্তাহে লাউ বড়ই যায়। ছোট লাউ লাউ হওয়া থেকে ছোট যে লাউগুলা ধরে, খসি লাউগুলা ধরে, খসি লাউ থেকে একটু বড় হইতে মাত্র 14 ডেজ লাগে। তো 14 ডেজ ফর ফর আপনারা লাউগুলা কাটি লিবা, আর না হয়তো আরও যদি খসমা খাইতে চান তাহলে 1 উইক পরে পরে আপনারা লাউগুলা কাটি লিবা, তখন দেখতে পারবা লাউগুলা খাইতেও স্বাদ লাগবো আর দেখতেও অনেকটা সুন্দর থাকে মাশাল্লাহ। তো বেশি বড় করিয়া লাভ নাই, দেখছি বেশি বড় করিয়া হারলে লাউর যে স্কিনটা আছে স্কিনটা শক্ত হয়ে যায় আর বিচিটাও শক্ত হয়ে যায়, তখন লাউ যে একটা মিঠা থাকে মিঠাটা যায় গিয়ে। আর দিস ইয়ার লাউর মাঝে তেমন একটা মিঠা নাই, কারণ হলো গিয়া সূর্যর আলো তেমন একটা পাইছে না লাউর গাছে। তো যে জায়গার মাঝে আমরা লাউ চাষ করি এই জায়গা রোই দইতে হয়, রোই দইলে তো খুবই ভালো সুন্দর ফলনটাও হয় আর ফলন মাঝে খাইতেও মিষ্টি মিষ্টি লাগে বাংলা। এখন লাউগুলা হারভেস্ট করার পর আমি বেশি বেশি করিয়া লিকুইড ফার্টিলাইজার দেই আমার লাউ প্লান্টের মাঝে। লিকুইড ফার্টিলাইজার বা শুকনা যে খাবারগুলাও অনেক ধরনের খাবারগুলা দেই, যেমন নাইট্রোজেন, পটাশিয়াম, ফসফরাস, ক্যালসিয়াম বা প্রোটিন, সব ধরনের খাবার দেই আমার লাউ প্লান্টের মাঝে, কারণ এই সময় খুবই খাবার দিতে হয় লাউ প্লান্ট, আর না হয় তো লাউ প্লান্ট থেকে তেমন একটা ফলন আশা করতে পারতে না। তো এখন 10 লিটার গ্লাইনের মাঝে দেখতে পারাই না, 10 লিটার গ্লাইন, তো 10 লিটার গ্লাইনের মাঝে আমি 1/2 লিটার সরিষার কুল দিলাম, সরিষার কুল ফার্টিলাইজার দিলাম। তো 1/2 লিটার সরিষার কুল, 1/2 লিটার নয়, 1/2 লিটার থেকে একটু কম সরিষার কুল আমি দিলাম, কারণ খুবই পরিমাণ মতো দিতে হয় বা সরিষার কুল খুবই গরম একটা ফার্টিলাইজার, আর এই ফার্টিলাইজারটা দিতে হইলে খুবই সাবধান, অল্প করে দিবা, অল্প করে দিলে তখন গাছের মাঝে কোনো ক্ষতি করতো নাই গাছরে, বরঞ্চ খুবই ভালো হইব ইনশাল্লাহ। আর বেশি করে কোনো জিনিসও খাবারটা দিবা না, বেশি করে দিলে অতিরিক্ত যে কোনোতেও বালা নাই। তো যদি অল্প করি ওরকম আপনারা 10 লিটারের মাঝে যদি 1/2 লিটার লিকুইড লিকুইড সরিষার কুল যদি আপনারা দিন, তখন দেখতে পারবা খুবই সুন্দর আপনার প্লান্টটা দেখতেও সবুজ হতে জৈব আর অনেকটা লাউও ধরব ইনশাল্লাহ। তো গাছের গোড়াত একবারে আমি দিলাম না দেখতে পাররা, যে গাছের যে পট রুইছি পটর যে সাইড আছে সাইডে দিয়ে ওরকম খাবারটা দিমু, আর প্রত্যেকটা প্লান্টের মাঝে 1/2 লিটার করিয়া দিমু। তো 1/2 লিটার করিয়া দিলে লিকুইড ফার্টিলাইজার তখন গাছগুলা খুবই সুন্দর দেখতে লাগবো, আর একটার মাঝে অলরেডি রুটগুলা বাড়ি গেছে, জড়গুলা বাড়ি গেছে, তো এখন একটার মাঝে অনেকটা খাবার দেওয়া লাগবো, লিকুইড ফার্টিলাইজার দেওয়া লাগবো বা কম্পোস্ট দেওয়া লাগবো। তো এরকম যদি আপনারা লিকুইড ফার্টিলাইজার সপ্তাহ যদি 3 বার করিয়া দিন বা 4 বার করিয়াও দিন, তখন দেখতে পারবা ওরকম সবুজ সতেজ আপনারা লাউ গাছটা থাকবো, যে আগাগুলা বা ডুগাগুলা পাতাগুলা সবগুলা সবুজ সতেজ ওরকম থাকবো, আর গাছ থেকে অনেকটা লাউ ধরবো ইনশাল্লাহ। তো দেখতে পাররা আমার লাউ গাছটা অনেক সবুজ সতেজ মাশাল্লাহ, খুবই সুন্দর দেখতে, আর সবসময় আমি যে বড় পাতাগুলা আছে লাউর যে বয়স্ক যে পাতাগুলা সবগুলা আমি সবসময় খাটিয়া রাখি, যাতে এগুলা এনার্জিটা না টানে। যদি বড় পাতাগুলো থাকে, বয়স্ক পাতাগুলো থাকে গাছের মাঝে, তখন ওই যে ছোটো ছোটো খসি লাউগুলা এগুলা বড় হইতো না জলদি, আর এগুলা ফসিয়া হয়তো মারা যাইব। আর যদি সূর্যের আলোটা থাকে গাছের মাঝে রীতিমতো খাবারটা দিন, তখন দেখতে পারবা এরকম লাউ আপনারা সবগুলা টিকিয়ে থাকবো, একটা লাউ অফস্ত না ইনশাল্লাহ। আর পরাগায়ন করেও লাগবো, হাত পলিনেশন করতেও হইবা, যদি হাত পরাগায়ন না করেন, পলিনেশন না করেন,
তখনও কিন্তু আপনার লাউ মারা যাইব। আর যদি আপনার গাছের মাঝে পানির পরিমাণটাও কম দেন তখনও মারা যাইব। পানির পরিমাণটা বেশি যদি আপনারা বাড়াইয়া তুলুন তখনও মারা যাইব। তো সকল তার একটা মেনটেনিং আছে, সব তার একটা লিমিট আছে। তো লিমিট মতো সব কিছু যদি করেন ইনশাল্লাহ আপনার গাছের মাঝে লাউ টিকবো টিকবো। লাউ একটাও জড়িয়া ফরতো না, একটাও ফসতো না ইনশাল্লাহ, সবগুলো লাউ টিকবো ইনশাল্লাহ। সবগুলোও যদি টিকে না 80% হয়তো টিকবো আপনার গাছও, যদি সবগুলোও যদি না টিকে গাছের মাঝে। তো আলহামদুলিল্লাহ এখন দেখতে পারা আমার ফুল মাছেটা বড়ি গেছে লাউ প্লান্টে। আর ফাতাগুলা আমি খাটিয়া সব সময় ফাতাগুলা খাটিয়া রাখি, যখনও আমি গার্ডেনও আই তখনও আমি আমার লাউ গাছ থাকি সবগুলা ফাতা খাটিয়া রাখি। আর দ্বিতীয় আরেকটা রিজন আমি আপনার লগে আরেকটা টিপস আমি আপনার লগে শেয়ার করলাম, ইন মাঝে দেখতে পারা যে গাছের মাঝে আমি লাউর বীজ লাগিয়ে রাখছিলাম, যে গাছ বীজর লাউগুলো রাখছি, ই গাছ থেকে তেমন একটা লাউ আশা করতাম পারলাম না। তো এর কারণে আমি আপনার কাছে সাজেস্ট করবো যে আপনারা ওই দোকা অতটুক লাউ গাছ হয়েছে একটাও অতটুকু আর আর পারছে না, এই চতুর্দিকে আর গেছে না দেখতে পারা, এগুলো হইল গিয়া যে আমার আর একটা প্লান্ট। আর ও যে দেখতে যত হান দেখাইলাম আপনারা আর দি ঠিক অতটুকু আপনারা দেখোক অতটুকু হইল গিয়া একটা প্লান্টর। আর এই প্লান্টটা অনেক সুন্দর আছিল, আমি আপনার লগে অন্য কোনো ভিডিও মাঝে শেয়ার করবো, আর না হয়তো ও ভিডিও মাঝেও শেয়ার করবো আপনার লগে দেখতে পারবা। এই লাউর প্লান্টটা কত সুন্দর আছিল, কিন্তু বীজর লাউ রাখার কারণে ই লাউর গাছের মাঝে লাউ তেমন একটা ধরছে না, আরও একটা লাউ ধরছিল আর ও একটা লাউ ধরছে। আর ই গাছের মাঝেও সেম প্রবলেম, তিনটা লাউ ধরছে বীজের একটা আর আরও দুইটা লাউ ধরছিল, তো ওরকমও লাউ ধরের। তো এর কারণে আমি সবসময় কইমু আর এটা দেখতে পারা যে বেশি লাউ আইছে যেটার মাঝে একটা হইলে ও লটটা ও গাছটা, আর ও গাছ থেকেও বেশি লাউ ধরছে মাশাল্লাহ, কারণ এটার মাঝে কোনো বীজ রাখা হয়েছে না, বীজের লাউ নাই। আর যে গাছ থেকে বীজ রাখা হয়েছে এই গাছের মাঝে তেমন একটা লাউ নাই, মাত্র দুইটা লাউ ধরছে। তো আমি সবসময় সাজেস্ট করবো আপনারারে যে যে গাছের মাঝে আপনারা বীজর লাগি লাউ রাখবা, ই গাছের মাঝে দুইটা বা দুইটাও যদি রাখেন দুইটা এক গাছ থাকি রাখবা, দুই গাছ থাকি দুইটা রাখা যাইবা না, দুই গাছ থাকি দুইটা রাখলে আপনারা লাউ গাছের মাঝে তেমন একটা এনার্জি দিতে পারত না, গাছের মাঝে তেমন একটা ফলন পাইতা নাই। তো যে গাছ থাকিও রাখবা এই গাছের নিয়ত করে লিবা যে ও গাছ থাকিও শুধুমাত্র আপনারা বীজ তুলবা আর সবগুলা থেকে আপনারা লাউ খাইবা। তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পারছেন, আর যদি আপনার বুঝার অসুবিধা হয় তাহলে আমার এই কমেন্ট বক্স কমেন্ট করিয়া জানাইবা আর বুঝার চেষ্টা করবা, আমি অবশ্যই আপনার বুঝানোর চেষ্টা করবো কমেন্ট বক্স। তো আমার ভিডিওটা আপনারা কিছু কিলা লাগলো, যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবা আর ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করবা, অবশ্যই ফ্যামিলি ফ্রেন্ডের লগে শেয়ার করলে আপনারা শেয়ারের মাধ্যমে অনেকে অনেক কিছু শিখতে পারবা। আসসালামু আলাইকুম।